তো গাইজ, নামাজ শেষ হয়েছে, হচ্ছে 8:30 বাজে, এখন বাজতে 11:10। এখন আমরা একটু বাইর হবো, অনেক প্ল্যান প্রোগ্রাম হয়েছিল, সবকিছু ক্যান্সেল হয়ে গেছে গা। এখন জাস্ট নর্মাল একটা রাইড, আর আপনাদেরকে কিছু ড্রোন শট দেখামো আর রাস্তাঘাটের শট দেখামো, এই আর কি, আর তো কিছু না। তো দেখি নর্মাল একটা রাইড দিব, হেলমেট লিয়ে লিছি, লগে আছে মামুনে। এই যে কি খবর তোর? We are back. অনেকদিন পরে, প্রায় 9 মাস পরে। ব্লগ করতেছি, প্রচুর ব্লগ হবে এখন থেকে, রেগুলার ব্লগ, রেগুলার ব্লগ। যদিও আমরা রেগুলার ব্লগ এর কথা বইলা বইলা কখনো রেগুলার থাকতে পারি না, কিন্তু এইবার আশা আছে যে রেগুলার হয়ে যাবো। অ্যান্ড এখন আর বেশি কথা বললাম, টাইম নষ্ট করার কোনো দরকার নাই, চলেন রাস্তাঘাটে কথা হবে। অ্যান্ড অনেক অনেক সিনেমেটিক শট, অনেক অনেক জায়গার ভিউ দেখাবো আপনাদেরকে। তো ক্যামেরাটা মামুনে এখনও ধরতে পারে না। এই যে তুই এমনি থাস কি লেগে, তো চলেন যাই, লেটস এনজয় আওয়ার ব্লগ। নতুন শু কিনছি, আমরা আমরা যেই দিক দুইটা চোখ যাইবো আজকা, এদিকে ঘুরবো, একটা যাওয়া রইবো, ঠিক আছে না? রানিং হবো প্রায় 20 কিলোর মতো চালাইছি। এখন আমরা আসি হচ্ছে কুমিল্লার ভিতরে, মানে সিটির ভিতরে, হাউজিং 1 নম্বরে। তো সামনে হচ্ছে আমদিঘি, একটা পুকুর আছে আর কি, পুকুরটা হচ্ছে, পুকুরের নাম হলো আমদিঘি। তো আনাজ একটা কাজ আছে, কাজের লেগে আমরা এদিকে আইসি কুমিল্লা সিটির ভিতরে।
অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও হালকা হালকা বৃষ্টির ফুটা পড়তেছে, এর জন্য মানে ড্রোনটা দুই একবার লেগ দিছিল, তার জন্য তাড়াতাড়ি নামাই ফেলছি। এখন আবার বাড়ির দিকে রওনা হয়ে যাবো, এন্ড দেখি রাস্তায় যদি আবার কোনো জায়গায় দাঁড়াইতেও পারি, বলা যায় না। তো দেখি কোথায় যায়, যেদিকে ওরা যায় আমি এদিকেই যাবো। তো লেটস গো। গাইস, 93 কিলোমিটার রাইড করার পর আমরা এখন আছি এক জঙ্গলের ভিতরে। তো জঙ্গলটা আমাদের অনেক পছন্দ হয়েছে, এর জন্য জঙ্গলটাতে এসে বসলাম। সবচেয়ে বড় কথা হয়েছে আমাদের হাতে একটা আনকমন জিনিস আছে, যেটা আমরা আগে কখনো খাই নাই, এন্ড এটা হচ্ছে ব্লু, রাফসান ভাইয়ের ব্লু। এন্ড মানে যেহেতু কুমিল্লা গেছিলাম, আর কুমিল্লাতে আমাদের হচ্ছে ব্লুর ডিলার হচ্ছে আর এস এম ভাইয়ার, অবশ্যই মায়ামিতে ব্লু পাওয়া যায়, এর জন্য মায়ামি থেকে ব্লু কিনে আনছি। দুইটা দুই ফ্লেভারের, সাদাটা লালটা দুটাই কিনে আনছি। এখন টেস্ট করবো খায়া, দেখবো কেমন লাগে। যদিও মামুন আর আবদুল্লাহ ব্লগিং করার আগে, মানে যখন আমরা ব্লগিং স্টার্ট করবো এর আগে শুরু করে দিছিল, ক্যামেরা অন করলে ভাড়াইলাম একটু বানাই আসছি ছিলাম, কিন্তু এটি ক্যামেরা অন করার পরে এটির মানে মাথার ভিতরে কথাই নাই। তুই কথা কস না গেলে ১২৫ চলছে, ঠিক আছে, ঈদের দিন রে ভাই, আমি কইছিলাম দিনে যারা বলেন না যে ঘরে বসে বসে ঘুমাইবেন, ভাই বছরে তো 12 মাসের মধ্যে 13-14টা বড় বড় অনুষ্ঠানের মধ্যে আপনারা হচ্ছে নাচানাচি করেন আর ঈদের দিন ঘুমান। যে জায়গায় আল্লাহ মানে ঈদ সবচেয়ে বড় করে দিছে, ঈদের সবচেয়ে বড় খুশির দিন করে দিছে, ওই জায়গায় আপনারা ঈদের দিন ঘুমায় নিজের স্মার্ট দাবি করেন। ভাই আমরা এত স্মার্ট হইতে পারি নাই, তাই আমরা ঈদের দিন একটু ঘোরাফেরা করলাম। তো দুটা এইদিক বয়ে রাখছি, বয়সীরা এমন মনে করেন ব্লোডা আমি একা একা খামো, এরা চেক দিতে হবে খায়া মানে টেস্ট কেমন। তো অবশ্যই ব্লুটা এখন খায়া চেক দিতে হবে কোনটা কেমন। তো ব্লুটা খায়া, তারপরে হচ্ছে আমরা এন্ডিং দিয়ে দিব। তো ব্লগটা দেখতে থাকেন, আমরা ব্লুটা খাইতে থাকি। আমার কাছে মনে হচ্ছে এটা মজাই হবে, ওয়াটারমেলন এটা কালারটা সাদা। আচ্ছা ফার্স্টে আমরা লালটা খায়া দেখি। আসলে এই জিনিসটা ট্রেন্ডিং অনেক দিন আগে চলে গেছে, বাট আমাদের হাতে আসে নাই। যেহেতু আজকে কুমিল্লা গেছিলাম, কুমিল্লা থেকে একটা নিয়ে আসছি মায়ামি থেকে। তো বিসমিল্লাহ, প্রথমবারের মতো ব্লু খাইতেছি। আসলে আনকমন, তুমি কো খাইলাম ভালোই লাগছে। এখন সাদাটা খাইয়া দেখতে হবে কোনটা বেশি মজার। এটা খুলি আবার, এটা দেখতে ওইটা হয়তো একটু কমন কমন লাগতেও পারে, ওইটা আনকমন, এটা মজাস কেমন নাকি কমন। হ্যাঁ এটা কমন, এই ড্রিঙ্কও খাই না আমরা, ড্রিঙ্কর মতো এটা, মানে যদিও ড্রিঙ্কও না, ওটা একটু আনকমন লাগছে, ওটাই বেশি মজা লাগছে, বাট এটা ড্রিঙ্কর মতো কমন। যদি কেউ ইউনিক ফ্লেভারের ফিল নিতে চান, ওই ব্লু লালটা খাইয়েন, আর যদি মনে হয় যে ড্রিঙ্কর মতো যেটা ওটা মজা, তাহলে সাদাটা খাইয়েন, এটা হলো সবচেয়ে বড় কথা। তো ব্লু খাইতে খাইতে আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, যদিও ঈদের দিনের একটা ব্লগ স্পেশাল হওয়ার কথা ছিল, অ্যান্ড যতটুকু পারছি ভিডিও বানাইছি। যদিও 9-10 মাস পর যেহেতু ক্যামেরার সামনে আসছি, ক্যামেরাটার একটু অপরিচিত মনে হইতেছে, অ্যান্ড দুজনে অনেক পাকনামি করছে, ওই পাকনামিও করছে, বাট দুজনের একজনও ক্যামেরার সামনে কথা বলে নাই আজ, কিন্তু দুই একটা ব্লগ পরে আবার সব ঠিকঠাক হয়ে যাবে, সমস্যা নাই। এই ছিল আজকের ভিডিওটা, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদিও যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন, কমেন্ট করেন, কারণ কমেন্টে ভাই ভিডিও অনেক গ্রো হয়, গ্রো আপ খায়। অ্যান্ড দেখি আস্তে আস্তে আমরা হচ্ছে আবার রেগুলার হয়ে যাবো, যদিও মামুন ক্যামেরাটা আবার নিচের দিক ধরে রাখছে, আমি মামুন রে ক্যামেরার প্রেম শিখাইতে পারতাছি না। তো এই ছিল আজকে ভিডিওটা, তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। এটা তো টেস্ট দেয় একই পেলাম, হ্যাঁ এটা টেস্ট পেলাম, এমন দিয়ে দুই এক লোক মিলে কি টেস্ট পাওয়া যায়, আর টেস্ট তোমাকে বলো কে বলো, তিতা তিতা লাগে।